বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে 48 ঘন্টায় 14 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখালেন মানবাধিকার কমিশন। আপনারা জানেন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইট, এপিডিআর অধিকারের ওপর কাজ করে। আমরা মনে করি আগামীকাল আপনারা জানেন 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসের প্রাক্কালে এই 10 জনের শিশুর জীবনের অধিকার কেড়ে নেওয়া হলো। কেড়ে নেওয়া হলো কেন? আপনারা জানেন যে জঙ্গিপুরে নাকি সংস্কার হচ্ছে নিউনেটাল বিভাগ, অথচ বাচ্চাগুলো যখন যাচ্ছে তাদেরকে বিকল্প চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, চিকিৎসার কোনো বিকল্প বন্দোবস্ত নেই, যে বন্দোবস্তের মধ্যে দিয়ে বাচ্চাগুলোকে কিছুটা পরিমাণ সুস্থ করে বহরমপুরে রেফার করা যেতে পারে। আমরা দেখলাম বহরমপুরে এসে তাদের চিকিৎসার পর একদিনে 10টা বাচ্চা মারা গেল এবং পরের দিন এত চেঁচামেচির পর আবার 4টে। এটা তো অস্বাভাবিক ব্যাপার। তার মানে কতটা গাফিলতি! শিক্ষা আজকে স্বাস্থ্য কি সরকারের ভিক্ষার দান হয়ে গেছে? আমরা জানি স্বাস্থ্য অধিকার, পশ্চিমবঙ্গে রাজ্যে জনসাধারণের অধিকার, উত্তরপ্রদেশে কিছুদিন আগে আপনারা দেখলেন অক্সিজেনের অভাবে কত বাচ্চা মারা গেল, তাই নিয়ে আমরা কত চেঁচামেচি করলাম। অথচ আমাদের পশ্চিমবঙ্গ কি আবার উত্তরপ্রদেশ হতে চলেছে, যোগীর রাজ্য হতে চলেছে, যেখানে একাধারে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের যোগীর রাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, অপরধারে প্রত্যেকটি বাচ্চার যে বাঁচার অধিকার মানবাধিকার দিবসের আগে তাদেরকে কেড়ে নেওয়া হলো, তারা ঠিকমতো চিকিৎসা পেল না। আমাদের নির্দিষ্ট 3টে দাবি। একটা দাবি হচ্ছে স্বাস্থ্যকে অধিকারের বদলে ভিক্ষার ঝুলি হিসাবে জনসাধারণের সামনে নিয়ে আসার মানসিকতাকে অবিলম্বে পরিবর্তন করতে হবে রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষকে। এটা কোনো ভিক্ষার ঝুলি নয় স্বাস্থ্যটা। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা না করে বহরমপুরে হাসপাতালে অসুস্থ শিশুদের জঙ্গিপুর থেকে রেফার করা হলো কেন? তিন, জঙ্গিপুর হাসপাতালে সংস্কারের কাজ শুরুর আগে অসুস্থ নবজাতক শিশুদের চিকিৎসার বিকল্প ব্যবস্থা করা হলো না, তা জনসমক্ষে কৈফিয়ত দিতে হবে জঙ্গিপুর হাসপাতাল কর্তৃপক্ষকে, MSDPকে এবং গোটা স্বাস্থ্য দপ্তরকে, মুখ্যমন্ত্রীকে। এর কৈফিয়ত আমরা দাবি করি জনগণের পক্ষ থেকে। আমরা কৈফিয়ত দাবি করি অধিকার আন্দোলনের সংগঠন হিসাবে, যে কোনো রকম বিকল্প চিকিৎসার ব্যবস্থা না করে বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া হলো, এটা কী করে সম্ভব হলো? এবং ভবিষ্যতের জন্য এই বিকল্প ব্যবস্থার কাজ অবিলম্বে শুরু করতে হবে, যে যতদিন পর্যন্ত নিউনেটাল বিভাগ সংস্কার না হচ্ছে জঙ্গিপুরে, ততদিন পর্যন্ত একটা বিকল্প চিকিৎসার ব্যবস্থা ওখানে, চিকিৎসার বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে, যাতে তারা একটা ন্যূনতম চিকিৎসা পায়, তারপর বহরমপুর হাসপাতালে পাঠানো। তদন্ত, যখন যোগীর রাজ্যে অতগুলো বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গেল তখন প্রচুর তদন্ত হয়েছে, দোষীরা আজও শাস্তি পায়নি। কোনো তদন্তের ওপর আমাদের আস্থা নেই। আমরা তাও চাই যে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন থার্ড আই থেকে, তৃতীয় পক্ষ থেকে, কোনো CID, IB, DIB বা CBI, তার তদন্ত নয়, জনসাধারণের রিটায়ার জাজকে রাখুন, জনসাধারণের মধ্যে থেকে রাখুন, যারা বিদগ্ধ লোক তাদেরকে রেখে তদন্ত হোক, এক্স ডাক্তারকে রেখে তদন্ত হোক, এক্স MSDPকে রেখে তদন্ত হোক, কিন্তু কোনো তদন্ত সংস্থার ওপর আমাদের কোনো বিশ্বাস নাই। আনিস খান আজও বিচার পায়নি, আজও বিচার পায়নি উত্তরপ্রদেশে যে বাচ্চাগুলো মারা গেল তার বাবারা, আজও বিচার পায়নি প্রতিনিয়ত মানুষের জীবনের অধিকার যেভাবে সরকারি গাফিলতায় কেটে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তারা কেউই কিন্তু পায়নি। তৃতীয় দাবি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের মনে হচ্ছে এই অবিলম্বে মুর্শিদাবাদের চিকিৎসার জন্য নার্স, পর্যাপ্ত পরিমাণে নার্স এবং ডাক্তার নিয়োগ করা হোক। আমরা যখন হাসপাতালে আসি দেখি, কিছুদিন আগে আমার নিজের পার্সোনাল কথা বলছি আপনাকে, আমি আমার শাশুড়িকে নিয়ে এসে রেসপিরেটরি প্রবলেম হচ্ছে ভর্তি করলাম, কোনো ডাক্তার নেই, একজন জুনিয়র ডাক্তার দেখলেন
তিনি সিনিয়র ডাক্তারকে ডাকতে ডাকতে আমার শাশুড়ি এক্সপায়ার করে গেল। যে এই যে অবস্থাটা, কোনো ডাক্তার নিয়োগ নেই, কোনো নার্স নিয়োগ নেই, চিকিৎসার কোনো সুবন্দোবস্ত নেই, এত বড় একটা হসপিটাল, এত বড় সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে চারিদিকে, এইটা উপযোগ খুবই দ্রুত করার দরকার। কাঠামোর অভাব উনার স্বীকার করার ওপর না, একগুলো বাচ্চার জীবন চলে গেল, তাদের বাঁচার অধিকার চলে গেল, তাদের গোটা আলো বাতাস গোটা পৃথিবী দেখার চোখ চলে গেল, এর কোনো মূল্য নেই। তাহলে তো বলতে হবে অবিলম্বে তদন্ত করে তাদের শাস্তি দেওয়া উচিত, যারা এই পুরো পরিকাঠামোটাকে দুর্বল করে রেখেছে। আসলে এই অবিলম্বে অধিকারের সংগঠন হিসাবে স্বাস্থ্যকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, পিপিপি মডেল করে তুলে দেওয়া, বিভিন্ন বেসরকারিকে ঢোকানো হাসপাতালের মধ্যে, এবং পুরো চিকিৎসা ব্যবস্থাটা সরকারের উপেক্ষা করা, তার ফল হচ্ছে। আমার নাম রাহুল চক্রবর্তী, আমি এপিডিআর বহরমপুর শাখার সম্পাদক এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা কমিটির সহসভাপতি। আমরা ডেপুটেশন দিতে এসেছি, আপনাদের যা বললাম এটাই আমাদের ডেপুটেশন পেপার। ডেপুটেশন এমএসবিপিকে দেবো, যদি এমএসবিপি না থাকে ইনচার্জে যে আছে তাকে দেবো, তারা যা কথা বলবে কথা বলবো, কথা বলার পর আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি ওরা কি বললো জানানোর জন্য। বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।